ব্যাকসাইডে যে ডিজাইনটা পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেকটা শেডিং করবে, আপনার যখন লাইটিং পড়বে শেড দিবে একটা পাতা পাতা ডিজাইনের মতো, বাট দেখতে অনেক বেশি গর্জিয়াস। আমরা যদি এখন এই মডেলটার হচ্ছে ক্যামেরা নিয়ে কথা বলি, এটা ব্যাক ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল পাচ্ছেন, আর 2 মেগাপিক্সেল হচ্ছে ডেপথ সেন্সর, আর 2 মেগাপিক্সেল হচ্ছে আপনার ম্যাক্রো লেন্স। আর যদি ফ্রন্টের কথা বলি 32 মেগাপিক্সেলে কিন্তু ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি পিঙ্কি, চলে এসেছি আবার টেক্স পোস্ট মর্টেমের চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ডিভাইস নিয়ে। তো আজকে আমি কোনো আনবক্সিং করব না, বাট আমি যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব সেটার বেসিক কিছু কনফিগারেশন আপনাদের মাঝে শেয়ার করব এবং প্রাইসটাও আমি শেয়ার করে দিব। তো আমি শুরু করার আগে বলে দিচ্ছি এই প্রোডাক্টটি স্পন্সর বাই গ্যাজেট সলিউশন বিডি। গ্যাজেট সলিউশন বিডিতে আপনি ফোন সহকারে গ্যাজেটের সকল আইটেমের পাবেন মাসব্যাপী অফার প্রাইস। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাইডে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের নতুন আপকামিং যতগুলো ভিডিও আপনি শুরুতেই দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছি আজকে প্রোডাক্ট আমি আনবক্সিং করব না, বাট আমি আজকে যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেই মডেলটি হচ্ছে ভিভো V27e। এটা ডিজাইন সম্পর্কে বলবো এবং এটার ফোনে আমরা কি কি পাচ্ছি এগুলো আপনাকে জানিয়ে দিব। তো শুরুতে আমরা ডিজাইন সম্পর্কে বলি, এটা ডিজাইনটা দেখেন অনেকটা প্রিমিয়াম ভাব দেখতে, আর লুকিংটা কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে যে ব্যাক সাইডের ডিজাইনটা পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেকটা শেডিং করবে, আপনার যখন লাইটিং পড়বে শেড দিবে একটা পাতা পাতা ডিজাইনের মতো, বাট দেখতে অনেক বেশি গর্জিয়াস। যারা অনেক সময় দেখা যায় যে আমার ডিজাইনে বা একটা ভালো সুন্দর ফোন চান, তাদের জন্য কিন্তু V27e ফোনটা কিন্তু বেস্ট ফোন হতে পারে। আর যদি আমি বলি এই যে সাইডে দেখেন এটার যদি থিকনেস এর কথা বলি, এটা 7.7 মিলিমিটার পাচ্ছেন, এটা ওজন কিন্তু 185 গ্রাম। আর সাইডে যে এখানে আমরা পাওয়ার বাটন পাচ্ছি, আর এখানে মাইনাস বাটন, ভলিউম বাটন পাচ্ছি, আর উপরের দিকে হচ্ছে আপনার কোনো রকমের কোনো সেন্সর নাই, আর এই নিচের দিকে হচ্ছে সিম স্লট দেওয়া আছে, আপনার চার্জার পোর্ট পাচ্ছেন। এই ছিল ডিজাইন। তো আমরা এখন এটা ডিসপ্লে সম্পর্কে যদি, ডিসপ্লেতে কি কি ইউজ করা আছে। তো ডিসপ্লে শুরুতে আমি বলবো ডিসপ্লে সাইজ, এটা হচ্ছে 6.62 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। অ্যামোলেড ডিসপ্লে কিন্তু এখন আমরা হাই রেঞ্জের ফোনে সব ফোনে পাই, তো এটা তো আপনি কিন্তু অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন এটাতে। আর যদি এটা রেজুলেশনের কথা বলি, এটা হচ্ছে আপনার 1080 থেকে 2416 পিক্সেল পর্যন্ত আপনার এটাতে ভিডিও ক্যাপচার করতে পারবেন। এটা রেজুলেশন অনেক বেশি, এটা 4K আলট্রা মোডেও ভিডিও করা যাবে আপনার। আর যদি আমি এটার পাশাপাশি আপনার ডিসপ্লে ডেন্সিটির কথা বলি, এটা কিন্তু 370 PPI পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার রোদের আলোতে অনেক বেশি সুন্দর দেখতে পারবেন ডিসপ্লে, এবং রাতের অন্ধকারেও কিন্তু অনেক বেশি ভালো কাজ করতে পারবেন। আর যদি আপনি ভিডিও করে দেখেন যে 4K ভিডিও বা 8K ভিডিও গুলো আপনার অনেক স্মুথলি দেখা যাবে এবং অনেক বেশি সুন্দর দেখা যাবে এটা ডিসপ্লেতে। তো এই ছিল ডিসপ্লেতে, এখন দেখবো যে আমরা পারফরমেন্সে কি কি পাচ্ছি। যদি পারফরমেন্সের কথা বলি, এই ফোনটাতে আমরা ফার্স্টে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 পাচ্ছি, কারণ 2023 সাল অ্যান্ড্রয়েড ভার্সন 13 ছাড়া কিন্তু চলেই না। এখন যতগুলো ব্র্যান্ডের নিউ আপকামিং মডেলগুলো আসছে সবগুলো কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 13, এবং এটা নিজস্ব ফান্টাস যে আপনার অপারেটিং সিস্টেম সেটাও কিন্তু 13 পাচ্ছেন। আর এটা হচ্ছে 8 GB র্যাম, পাশাপাশি কিন্তু 256 GB রোম পাচ্ছেন। 8 GB সাথে কিন্তু আরও 8 GB আপনি প্লাস করতে পারবেন, টোটালি হচ্ছে আপ টু 16 GB র্যামের একটা ব্যাক আপ পেয়ে যাবেন। আর যদি আমি প্রসেসরের কথা বলি, এটা হচ্ছে হেলিও Z99 6 nanometer একটা প্রসেসর পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার হিটিং প্রবলেমটা কমিয়ে দিবে, এবং আপনি যদি গেমিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনি গেমিং করতে পারবেন। অক্টাকোর 2.2 GHz এর একটা চিপসেট এটাতে ইউজ করা আছে। এটাতে হচ্ছে আমরা 4600 mAh ব্যাটারি পাচ্ছে, 66 W এর কিন্তু ফাস্ট চার্জিং পাচ্ছে, যেটা হচ্ছে আপনার 15 মিনিটে 50% চার্জ হয়ে যাবে, খুবই ফাস্ট চার্জ, এবং এটা চার্জ ব্যাকআপ অনেক বেশি ভালো পাবেন। যেহেতু এই ফোনটা অনেকটা স্লিম সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা আপনি কম পাচ্ছেন। আপনি যদি রাফ ইউজ করেন, রাফ ইউজের ক্ষেত্রে হচ্ছে আপনার সারাদিন ব্যাকআপ দিয়ে আপনার সন্ধ্যার পরে এটা চার্জ দিতে হবে, আর যদি নর্মাল ইউজ করেন আপনার একদিন বা দেড় দিনের বেশি ব্যাকআপ দিবে। আর যদি গেমিং করেন সেক্ষেত্রে আপনার 5 থেকে 6 ঘন্টা আপনি গেমিং করতে পারবেন এই ফোনটাতে। আমরা যদি এখন এই মডেলটার হচ্ছে ক্যামেরা নিয়ে কথা বলি, এটা ব্যাক ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল পাচ্ছেন, আর 2 মেগাপিক্সেল হচ্ছে ডেপথ সেন্সর, আর 2 মেগাপিক্সেল হচ্ছে আপনার ম্যাক্রো লেন্স। আর যদি ফ্রন্টের কথা বলি, 32 মেগাপিক্সেলে কিন্তু ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন। যদি আমি ব্যাক ক্যামেরার কথা, ব্যাকের ক্যামেরা আমরা কিছু ছবি তুলবো, ছবি তুলে দেখি যে আসলে ক্যামেরাটার কোয়ালিটিটা কিরকম। তো আমরা এখন ক্যামেরা, ব্যাক ক্যামেরা কিছু ছবি তুলেছি, তো এই প্রাইসের মধ্যে ক্যামেরা অনেক সন্তুষ্টজনক, ক্যামেরা অনেক বেশি শার্পনেস, অনেক বেশি সুন্দর। আর যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলও কিন্তু অনেক ভালো আমরা ছবি ক্যাপচার করতে পারছি। ওভারঅল এই ফোনে ক্যামেরাটা অনেক বেস্ট পাচ্ছি। পাশাপাশি যদি আমি ক্যামেরা কাট আউটের কথা বলি, এখানে কিন্তু এক্সট্রা একটা ফ্ল্যাশ লাইট দেওয়া আছে, যেটা হচ্ছে অরা লাইট বলে। এটা কিন্তু ফ্ল্যাশ লাইটের অনেক বেশি ভালো কাজ করবে, যে অ্যাজ ইউজুয়াল যে আমরা ফ্ল্যাশ লাইটগুলো দেখি ফোনে, সেটা থেকে কিন্তু এটার অনেক লাইটিংটা অনেক বেশি হবে। সেক্ষেত্রে আপনার ফোনে অনেক বাসায় যদি
যদি দেখেন যে লাইটিং এর প্রয়োজন আছে, যে ওই ফ্ল্যাশলাইট আছে কিন্তু অনেকটা বেশি আলো হয়ে যাবে। তো এই ফোনটা বেসিক্যালি যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে, ও আচ্ছা আমি ফোনটার প্রাইসের কথা বলিনি, তো সেক্ষেত্রে আমি ফোনটার প্রাইসের কথা বলে দিচ্ছি। এটা মার্কেট প্রাইস হচ্ছে কিন্তু 32,990 টাকা, খুবই আপনাদের হাতের নাগালের প্রাইস। তো এই ফোনটা সবচেয়ে বেশি জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এটা লুকসটা, ডিজাইনটা অনেক বেশি সুন্দর। যারা ডিজাইনের দিকে বেশি ফোকাস করেন তাদের জন্য এই ফোনটা বেস্ট ফোন হতে পারে, এবং এটা অনেক বেশি স্লিম আপনার হচ্ছে ইউজেবল হতে পারে। এবং আর জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে, এটি খারাপ লাগার মতো সেরকম কিছু নেই, বাট এটা প্রসেসরটা যদি কোয়ালকম স্ন্যাপড্রাগন দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু এটা বেস্ট ফোন হতে পারো। তো আমার ক্ষেত্রে এই ফোনটা অ্যাজ ইউজুয়াল হচ্ছে এই প্রাইসের মধ্যে 32,990 টাকার মধ্যে একটা বেস্ট ফোন। তো যারা এখন এই ফোনটি পারচেস করেনি তারা যত পারেন দ্রুত এই ফোনটি পারচেস করে নেবেন। আর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের গ্যাজেট সলিউশন বিডি পেজের লিঙ্কটি দেওয়া আছে, চাইলে ভিজিট করতে পারেন, এবং যদিও চান আমাদের শপে এসেও কিন্তু ভিজিট করে প্রোডাক্টটি নিয়ে যেতে পারেন। ধন্যবাদ।